আরেকটু নে না। না বুবু, দুলা ভাই আসছে না যে। তোর দুলা ভাই এরা তো আর খাবে না। কেন? কাল থেকে রোজা রাখবে, একবারে ভোর রাতেই খাবে। এই সময় রোজা? শুক্রবারে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তার আগে তোর দুলা ভাই সব সময় রোজা রাখে। সেদিন আমাদের গ্রামের বাড়িতে কোরআন খতম, তারপর জুম্মাবাদ কাঙ্গালি ভোজ। আচ্ছা বুবু, সন্তান তো দুজন, একজন রোজা রাখবেন আরেকজন? থাক থাক, তুমি পানি খাও, তোমার বড় ভাই রোজা রাখলেই চলবে। তাছাড়া এই রোজা ফরজ নয়, নফল রোজা, তুমি তো এখনো ছোট। ঠিক বলেছো বুবু, তিনি এতই ছোট যে একটা জলজন্ত মানুষকে পরিভেবে ভুল করেন। খুব একটা ভুল করিনি। মানে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটুও মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর, তাই না ভাবি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটুও মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম, তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি, চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। ছোঁয়া ছোঁয়া দেখলে মনটা ভরে যায়, যেন ভোরের শিশি জলে ধোয়া ধোয়া দেখলে চোখে আলো দায়। দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণেরই ভেতর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর। বলো তুমি পেয়েছো কোথায়, এত রূপ বলো তুমি পেয়েছো কোথায়, কি আছে ওই হাসির ভেতর, তুমি বড় সুন্দর, তুমি বড়।
চুনি পান্নার চেয়েও দামি দেখি স্বপ্ন দেখি মন যেন সুনীল সাগর জলে ধোয়া ধোয়া দেখলে চোখে আনন্দায় দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণের ভিতর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর শালা সন্ধ্যা হয়ে গেল কিন্তু ভার্সিটি ভর্তির কোচিং এখনো শেষ হচ্ছে না কেন ভর্তির টাইম হইছে তো মনে হয় বেশি বেশি কোচিং করাইতাছে ইউরেকা ওই যে আসতেছে তোরা রেডি থাক হ্যালো বলেছিলাম না দোস্ত দুই তিন দিনের মধ্যে ওই মামুন সাহেবের বোনকে তোর সামনে এনে দাঁড় করাবো ব্যবস্থা হয়েছে আরে কমপ্লিট এখনই আমাদের পুরো নাড্ডায় চলে আয় তাড়াতাড়ি আমি এক্ষুনি আসছি এই বিল এই মটকো যাই আচ্ছা দেখবি সারা জীবন ও তোর পেছনে অসহায়ের মতো গুরগুর গুরগুর করছে আমি ভেবেছিলাম কোন বান্ধবীর বাসায় দাওয়াত দিয়ে আমার সঙ্গে দেখা হওয়ার কথা বলার ব্যবস্থা করে দিবি কিন্তু তার বদলে তুই অপমান করেছিস বৃষ্টিকে অপমান করেছিস আমার মনের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাকে কাজটা তুই ভালো করলি না কল্লোল আমার সামনে থাকলে কাজটা হয়তো আরো খারাপ হবে তাই বলছি চলে যা এখান থেকে চলে যা আউট আউট তোমাকে দেখার জন্য তোমাকে মনের কথা খুলে বলার জন্য মনটা ছটফট করছিল বন্ধুদের বলেছিলাম নিজের মনের কথা ওরা তোমার সঙ্গে দেখা করিয়ে দিতে চেয়েছিল কিন্তু এমন ভাবে দেখা করালো যে মনের কথা ভালোবাসার কথা বলা দূরে রেখে এখন এখন হাত জোড় করা ছাড়া আমার আর কোনো উপায় নেই ওর ভুলের জন্য ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে তবু যদি ক্ষমা করো
মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। কাজটা আমি তোদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম, আমাকে থাপ্পড় মারা আর তোদেরকে থাপ্পড় মারা একই কথা। চিন্তা করবেন না, আমরা সাইজ করে দেব। ওর ভুলের জন্য, ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে। তবু যদি ক্ষমা করো, মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। কাজটা আমি তোদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম, আমাকে থাপ্পড় মারা আর তোদেরকে থাপ্পড় মারা একই কথা। চিন্তা করবেন না, আমরা সাইজ করে দেব। ঠিক আছে, কিন্তু আমি সামনে থাকতে চাই না, ওর সঙ্গে স্টক লটের ব্যবসাটা হাত ছাড়া হয়ে যাবে। তোরা কাজটা সার, আমি আশেপাশেই আছি। কি চাই? মোবাইল বন্ধ, কোচিং ও শেষ, গাড়িটা এখানে পড়ে আছে, কেউ নেই। তাহলে ভাইয়া যাও। ভাইয়া কোনো কথা শুনতে চাই না, অ্যারেস্ট করবো, লাঠি চার্জ করবো, লকআপে ঢোকাবো। আমার সঙ্গে চালাকি ভাই? আসলে আমরা কোনো আমরা তোমরা চলবে না। এখন আমি যা বলবো শুনতে হবে। জি বলুন, শুনবো। আমি তোমাকে ধরে নিয়ে মিষ্টি পোলাও কোরমা খাওয়ানোর আগে আমার বোনকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া ও আমাকে কোথাও নিয়ে যায়নি তো। বললেই হলো, কোচিং শেষ হয়েছে মাগরিবের সময়, সময় মতো ঘরে না ফেরায় এসে দেখি গাড়ি আছে, মানুষ নেই। তোরা কি তাহলে এতক্ষণ অদৃশ্য হয়েছিলি? আসল কথা কি ভাইয়া, কলল আমাকে নিয়ে না গেলেও আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কোথায়? হাওয়া খেতে। জি। দেখ বৃষ্টি, এই খাওয়ার কথা শুনলে আমার ক্ষুধা বেড়ে যায়। আর ক্ষুধা বাড়লেই আমার রাগ বাড়ে, সেই রাগ আবার খুব সাংঘাতিক। এখন যদি এই কল্লোল আমাদের বাড়িতে গিয়ে পোলাও কোরমা না খায়, তাহলে আমি কিন্তু সাংঘাতিক রেগে যাব, অ্যারেস্ট করব। এখন? এখন না, এই মুহূর্তে। তুমি তোমার গাড়িতে, বৃষ্টি বৃষ্টির গাড়িতে, আমি আমার গাড়িতে লাইন ধরে যাব, পোলাও কোরমা খাবো, তারপর তোমার 14 পুরুষের খোঁজ খবর নেব।
তারপর আমি যাব আমার ডিউটিতে, আর তুমি তোমার বাড়িতে গিয়ে নাকে তেড়ে দিয়ে ঘুমাবে। জি চলুন, চলো আনছি পানি, ছোট ভাই খাইব পানি, পানি রে পানি। ছোট ভাই, ও ছোট ভাই উঠেন, আরে উঠেন না। কিরে এত সকালে ডাকছিস কেন? ছোট ভাই দেখেন আপনার লেগে কি আনছি, দেখে খুশি হয়েছেন না ছোট ভাই? আবার বললো কোন সাহসে সকালবেলা তুই আমার ঘরে মদের বোতল নিয়ে ঢুকেছিস? হ্যাঁ, যাতে সারাদিন আপনার মন ভালো থাকে, আমার এতে না মারে। আপনি তো কইছিলেন মদ খাইলে আপনার সারাদিন মন ভালো থাকে, লেগেই তো মদ নিয়ে আইছি। আমি কি তোকে বাইরে থেকে এসব ফালতু কথা বলতে বলি? তোর আমার ঘরে কত মদ, দেখ আমি যা খাই তা এখানে সাজানোই আছে। যা, আর কোনোদিন আমার ঘরে ফালতু মদ নিয়ে ঢুকবি না। একদম চুপ, খবরদার কাঁদবি না। সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল। ভাবে ভাবে জলদি এসব, কোথায় পেট চোচো করছে? তাড়াতাড়ি এসো। কি গো দেবজি, আজ এত সকাল সকাল নাস্তা টেবিলে? শোনো ভাইয়া, নাস্তা করবেন না, রোজা আছে, নাস্তার টেবিল ফাঁকা থাকলে তুমিও তো বসবে না, তাই নিজে নিজেই সকাল সকাল উঠে পড়লাম। ভালো করিনি, এখন বসো, বসো না। ওকে, কি ব্যাপার, ভাবির জন্য দেখি খুব দরদ। আমার আর আছে কে, এক ভাই আর এক ভাবি, মা নেই, বড় বোন নেই, খালা নেই, ফুফু নেই, দাদি নেই, গার্লফ্রেন্ড, তাই ভেতরে সমস্ত দরদ একত্রিত হয়েছে শুধুমাত্র ভাবির জন্য। বকবক করতে হবে না, এখন নাস্তা খাতো, খাওয়ার পর দেখবো ভাবির জন্য কত দরদ। কি করে বুঝবে? একটা কাজের কথা বলবো, এক্ষুনি বলে ফেলো, নিজের সমস্ত কাজ বাদ দিয়ে শুধু তোমার কাজে আমার জান হাজির। আগে নাস্তা খাও, তারপর বলবো। আগে বলো। আগে নাস্তা। তোমার কাজের কথাটা না শোনা পর্যন্ত গলা দিয়ে নাস্তা নামবে না ভাবি। ওকে ঠিক আছে, কাজল আজ একটা ইউনিভার্সিটি থেকে ভর্তির ফর্ম আনতে যাবে, ঢাকায় নতুন এসেছে, রাস্তাঘাট চেনে না, কয়েকদিন চলাফেরা করলে আর অসুবিধা হবে না, আজ ইউনিভার্সিটির প্রথম দিন, তুমি ওকে নিয়ে যাবে, ফর্ম নিয়ে সোজা বাসায় চলে আসবে, ঠিক আছে? তুমি যা বলবে তা তো মানতেই হবে, কিন্তু একটা কথা। কি? মনে করো আমি নেই, নেই মানে দেশের বাইরে গেছি, কিংবা দুনিয়াতেই নেই, মানে তোমার কোনো দেবন নেই, তখন কি হতো? কি আর হতো, তখন তোমার ভাইয়া না হয় আমি যেতাম। থাক বুবু, আমার জন্য কাউকে নিজের কাজ ফেলে কষ্ট করতে হবে না, পৃথিবীতে একা এসেছি, একাই চলতে পারবো। আরে কাজল বস না, তুই কিছু মনে করিস না, এমন দুষ্টুমি সব সময় করে, কিন্তু ওকে আমার কথা সব শুনতে হবে। তুই জলদি নাস্তা খেয়ে রেডি হয়ে নে। ভাবি আমি কিন্তু হাউ রেডি। তারপর কি হলো? কিছু না, যাই। চলুন এই ইউনিভার্সিটি থেকেই প্রথম ফর্ম তোলা শুরু করি। নামুন। এত বড় ইউনিভার্সিটি, আমার কেমন যেন ভয় লাগছে। আরে কিসের ভয়, আসুন। এখানে যে ছেলেরা ভর্তি হবে তাদের লেখাপড়া হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ তারা টিচারের লেকচার শুনবে নাকি আপনার দিকে তাকিয়ে থাকবে বুঝতে পারছি না। হ্যাঁ,
বৃষ্টি পরে বলবো, চলুন আসুন। আরে এদিকে পাতাগুলো শুকনো আছে, পানি দাও। আর ওদিকে একটু দেখ। ইয়াসমিন, আরে চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হঠাৎ না জানিয়ে হঠাৎ করেই আসতে বাধ্য হলাম। কেন চাচা, কোনো দুঃসংবাদ? না রে মা, সুসংবাদ। সুসংবাদ মানে? খুলেই বলি, আমার ছোটবেলার এক দোস্তের সঙ্গে কথা ছিল, আমার মেয়ের সঙ্গে তার ছেলে বিয়ে দেবো। হঠাৎ করে দোস্তে সেই ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে হাজির, শুধু বিয়ে করবে বলেই দেশে এসেছে। ছেলেটি ভারী সুন্দর, তাই কাজলকে নিতে এসেছি। কিন্তু চাচা, আমরা তো অন্যরকম স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু কি করব বলো, আমি আগে কথা দিয়ে রেখেছি। সবই আল্লাহর ইচ্ছা, কথায় বলে না জন্ম মৃত্যু বিয়ে, এই তিন আল্লাহর হাত দিয়ে। একটা কথা বাবা, এখন ওকে কিছু বলো না, কাজলকে আমি অন্য কথা বলে দিয়ে যাব। ঠিক আছে চাচা, তাহলে একটা দিন পরেই যান, কারণ কাল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। আচ্ছা, তাই আমাদের সবাইকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। হ্যাঁ, আর আপনিও চলেন আমাদের সাথে। হ্যাঁ, আসুন চলো, চলো। বৃষ্টি, বৃষ্টি দাঁড়াও। কথা তো শুনবে। কি কথা শুনবো? ওই দিন যার হাত ধরে মনের সুখে ঘুরে বেড়াচ্ছিলে, তাকে গিয়ে তোমার মনের সব কথা ভুল বুঝেছ তুমি। আমাকে বোঝানোর চেষ্টা করবে না, আমার পিছু নিবে না, তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। তুমি কি লোক জড়ো করবে? আমি লোক জড়ো করে চিৎকার করে বলবো আই লাভ ইউ বৃষ্টি। তোমার মুখেও কথা মানায় না, কারণ তুমি আমাকে ধোকা দিলেও আমার হৃদয়কে তো আমি ধোকা দিতে পারি না। বৃষ্টি, আজকের এমন একটা দিন আমাদের বাবার মৃত্যুবার্ষিকী, আর এই দিনটাতে তোমার স্নেহের দেবর নেই, কোথায় কি করে বেড়াচ্ছে আল্লাহই জানে। হয়তো কোথাও কোনো কাজে আটকা পড়েছে, এক্ষুনি চলে আসবে। ওই নিয়ে তুমি থাকো, আমি দেখছি সবার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। পেট ভরে খান, লাগলে আবারও বলবেন। আমি থাকতে কোনো চিন্তা করেন না চাচা, খাইতেও পারবেন, লইয়াও থাকতে পারবেন। দাও দাও, একটু ভালো করে আর বেশি করে। আপনি কি করলেন? কেন কি করেছে? কি করেছে মানে, তুই দেখলি না মেহমানরা খাচ্ছে, আর তার মাঝখান দিয়ে ভাবে রাশ ড্রাইভ করে ছুটে এলি। আর যদি একটা অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ রাস্তা গাড়ি চলাচলের জন্য, এটা কোনো ডাইনিং টেবিল নয়, ওরা রাস্তায় বসে খাবে কেন? কল্লোল, আমরাই তো ওদেরকে দাওয়াত দিয়ে নিয়েছি। কিন্তু কেন? এই তুই কি বাবার মৃত্যুবার্ষিকীর কথাও ভুলে গেছিস? এ তুমি কি বলছো ভাইয়া, কোন সন্তান কি তার জন্মদাতা পিতার মৃত্যুবার্ষিকীর কথা ভুলতে পারে? পারে না। কিন্তু মৃত্যুবার্ষিকীর সাথে এসব মানুষ খাওয়ানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে এবং চিরদিনই তাই হয়ে এসেছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম এই নিয়মে চলছে। আর যদি এই গরিব মিসকিনরা আল্লাহর কাছে দোয়া করে, আমাদের মৃত বাবার আত্মা একটু শান্তি পাবে। ভাইয়া, বাবা অনেক কষ্ট করে গড়ে তুলেছেন আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, এসব কার জন্য? সবই তো তোমার, আমার আর আমাদের স্ত্রী সন্তানদের জন্য। তার সম্পূর্ণটাই যদি আমরা ভোগ না করি,
এসব মানুষদের খাওয়াই তাহলে বাবার আত্মা উল্টো কষ্ট পাবে। কল্লোল, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আহ, তোমরা এসব কি করছো? বাড়ি ভর্তি মেহমান। তুমি তুমি আজকের এই পরিণতির জন্য দায়ী। যতবার ওর অন্যায় কাজে বাধা দিতে গিয়েছি ততবার তুমি স্নেহের দেয়াল হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। তা না হলে অনেক আগেই আমি কি কি করতে তুমি অনেক আগেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তুমি ভুলে যেও না ভাইয়া, আজ যা আমাদের বাবা আমাদের জন্য রেখে গেছেন তার শুধু 50% মালিক তুমি, বাকি 50% আমার। 50% মালিকানা নিয়ে কেউ কোনোদিন কাউকে অধিকার বঞ্চিত করতে পারে না। জামাল, জামাল, তুমি কি করলে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। আমার মুখের উপরে কথা বলে ঠান্ডা করো প্লিজ। ও তো অনেক ছোট। আরে থামো, তুমি কথা বলো। আমার সন্তানের মতো বাবা। কল্লোল শোনো, শোনো, শোনো। কাজল, আমার আর ভালো লাগছে না, মাথা গরম করে চলে গেল, না জানি কি করে ফেলে। Thank you.
চোখের ভিতর